নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে, কিন্তু আজকে আবার পুনরায় এসে উপস্থিত হয়েছি। এবং হর্টিকালচার ওয়ার্ল্ডে আজকে যে ভিডিওটি আমরা দেখাবো সেটি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। যারা ফল গাছ ভালোবাসেন, বিশেষ করে আঙুর গাছ ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন। এবং আপনারা কীভাবে মাটির প্যাকেটের মাটির যে ধরুন টবগুলো রয়েছে, সেই মাটির টবের মধ্যে বা ধরুন চটের প্যাকেটের মধ্যে কীভাবে গাছ করতে পারবেন আঙুর গাছ, তা দেখলে অবাক হয়ে যাবেন। এবং এটি করেছে আমার বাড়ির খুব কাছেই একটি ভাই, এবং তার বাড়িতে কীভাবে হয়েছে আপনারা দেখে নিন। এবং যারা আজকে নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি টিপে দেবেন, তাহলে আপনারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যেতে থাকবেন। এবং যারা নতুন এবং পুরনো বন্ধু আছেন, তারা অনেক অনেক শেয়ার করে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন বন্ধু, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। চলুন ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। এবং হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে এই ফলের চারা কোথায় পাবো, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করুন এবং আপনাদের যটা লাগবে আপনারা সেক্ষেত্রে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। বন্ধুরা, এখানে আপনারা কল্লোলদের বাড়ির যে আঙুর গাছ সেটি দেখছেন, দুটো বালতির মধ্যে, অ্যাকচুয়ালি একটি বালতি এবং একটি ড্রাম টাইপের, এই দুটির মধ্যে দুটি গাছ রয়েছে, দুধার থেকে বেয়ে উঠেছে এবং পুরো উঠান জুড়ে শুধু আঙুর, আঙুর আর আঙুর, থোকাই থোকাই আঙুর। এক একটি বাঞ্চের ওজন 400 থেকে 500 গ্রাম। এবং মিষ্টতা, আপনি হয়তো ভাবছেন এ টক হবে, একদমই নয়, কিন্তু ভীষণ রকম মিষ্টি। পুরুলিয়া বাঁকুড়ার যে মিষ্টতা হতে পারে তা আমি অবাক হয়ে যাচ্ছি, যে যদি এটা ওখানে হতো তাহলে কত মিষ্টি হতো, এখানে যদি এত মিষ্টি হয়। তো এই আঙুর, এর পরিচর্যা কীভাবে হয়েছে তা অবশ্যই আমি বলবো। আমি অতীতে আঙুরের ওপর ভিডিও করেছিলাম, আমার কালো একটু লালচে টাইপের আঙুর ছিল, তবে সাইজ এত বড় ছিল না, সাইজটা ছোট ছিল। কিন্তু এই আঙুরের জাত দেখার পরপরই কিন্তু আমার নিজের ইচ্ছা হয়েছে যে আমি নিজেও করব। তো সেক্ষেত্রে করার ক্ষেত্রে আমাকে পরিচর্যা তো জানতেই হবে, কীভাবে করেছে সেটা জানবো। তো যখন জানলাম, দেখলাম যে খুব সাধারণভাবেই এই আঙুরটিকেও পরিচর্যা করেছে। কীভাবে মাটি তৈরি করেছিল, দোঁয়াশ মাটি 70%, তার সঙ্গে জৈব সার, মূলত গোবর সার 30% মিশিয়ে মাটি তৈরি করা আছে। আপনি ভাবছেন হাড়গুঁড়ো নিমখোল এগুলো তো দিল না, কোনো হাড়গুঁড়ো নেই, কোনো নিমখোল নেই, কোনো শিং চাঁচা নেই, কোনো বাদাম খোল নেই, কোনো রাসায়নিক সার নেই, এই হচ্ছে সিম্পল ফান্ডা। তো এই মিশ্রণে গাছ বসানোর পর গাছ আস্তে আস্তে যখন লতিয়ে গেছে তখন তাকে বেয়ে তুলে দিয়েছে মাচাতে। মাচা কীভাবে করেছে আপনারা দেখলেন, বাঁশ দিয়ে এবং উপরে জাল দিয়ে মাচাটা করেছে। এবং খাদ্য কী কী দিয়েছে পরবর্তীতে সেটা এখন জানার। খাবারের মধ্যে মূলত সর্ষের খোল, সেটা কখনো চিটে সর্ষের খোল গোটা গোটা সেটিও ছড়িয়ে দিয়েছে, আবার কখনো বা সর্ষের খোলে জল দিয়েছে। এছাড়া মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, মাছের আঁশ, এই সমস্তগুলি গাছের গোড়াতে দিয়েছে। খুব সাধারণভাবেই কিন্তু এগুলো প্রত্যেকটা বাগানি বন্ধুর কাছেই থাকে, কারণ মাছ প্রত্যেকের বাড়িতেই ঢোকে, মাংসও কম বেশি প্রত্যেকের বাড়িতেই ঢোকে। এই হলো খাবারের বিষয়। তো খাবারটা কীরকম দিতে হবে, সর্ষের খোল 15-20 দিন অন্তর অন্তর দিয়েছে, আর তার সঙ্গে মাছ ধোয়া জল হয়তো সপ্তাহে একবার দিয়েছে, কখনো হয়তো 10 দিন অন্তর দিয়েছে, কখনো 3 দিন অন্তর দিয়েছে, এইভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছে, কারণ এতটা মেনটেন সবসময় হয় না। এইবার আসি অন্যান্য খাবারের ব্যাপারে। এই গাছে মূলত ফুল আসে ফেব্রুয়ারি মাসে, তাই ফেব্রুয়ারি মাসে যখন ফুল আসবে তার ঠিক পরবর্তী সময়ে সেখানে সামান্য জিঙ্ক এবং বোরনের একটু স্প্রে, সেক্ষেত্রে জিঙ্ক 1.5 গ্রাম প্রতি লিটার জলে, বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে। এছাড়া এটাকে অনেকে মাটির মধ্যেও ছড়িয়ে দেন, তাতেও কোনো সমস্যা নেই, এবং এটি একবারই দিতে হবে, পরবর্তী সময়ে আর দেওয়ার দরকার পড়বে না। আর যখন আঙুর বেশ বড় বড় হয়ে যাবে, যখন বয়স মোটামুটি 40 থেকে 50 দিন হয়ে যাবে, সেই সময় সালফেট অফ পটাশ খুবই ভালো, কারণ সালফেট অফ পটাশ ফলের কোয়ালিটিকে আরও বাড়িয়ে দেয়। এক্ষেত্রে 3 থেকে 4 গ্রাম
মোটামুটি চা চামচের হাফ চা চামচ মতো এক লিটার জলে গুলে ভালো করে এই ফলগুলিতে এবং তার সঙ্গে পা গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এবং গাছের গোড়াতেও এসে স্প্রে করে দেওয়া যেতে পারে। প্রথমে পুরো সারা গাছে স্প্রে করে দেওয়ার পর গাছের গোড়াতে দিয়ে দেওয়া যেতে পারে। তো এইভাবে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু গুণমান অনেক বৃদ্ধি পাবে। এবার অনেক দর্শক বন্ধু আছেন, এত তাদের পক্ষে সম্ভব নয়। আপনারা সিম্পলি যে পদ্ধতিগুলি আপনাদের পক্ষে সম্ভব হবে, যেগুলো একটু আগে বললাম, ওই মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, চাল ধোয়া জল, সবজির পচা, এই সমস্ত বা সবজির ধোয়া যে জল, সেই সমস্ত জলগুলি দিলেই হবে। এত ডিটেলে না করলেও চলবে, কারণ জাতের ওপর অনেকটা নির্ভর করে। এখানে যে জাতটি রয়েছে যেটি ভীষণ ভালো জাত এবং এই জাতেতে কিন্তু খুব সহজেই হয়, তাই জাতটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। এবার বন্ধু আরেকটা বিষয় বলবো, যে জাত যত ভালোই হোক বেশি ফলন পেতে গেলে অবশ্যই কাটাই ছাঁটাইয়ের দরকার, প্রুনিংয়ের দরকার। তো প্রুনিংটা আমাদের কখন করতে হবে? জানুয়ারি মাসে আমরা একটা প্রুনিং করব। জানুয়ারি মাসে আমরা প্রুনিং করব কারণ ফেব্রুয়ারিতে এক্ষেত্রে ফুল আসবে। এবং এই প্রুনিংটা করব কেন? কারণ নতুন ডালেতে সাধারণত ফল হয়, পুরনো ডালেতে এর ফল হয় না। তাই নতুন ডাল বার করতে গেলে প্রুনিং করাতে কিন্তু ভীষণ ভীষণ দরকার। তাই প্রুনিং করব। এবং এই যে এখন ফল হয়ে গেল, এখন কি জুন মাস, এই সময় ফল হয়ে যাওয়ার পর আমরা পুনরায় আবার ডালপালা ছেঁটে দিতে পারি অল্প অল্প করে। তাহলে আবার বর্ষার জল পেয়ে আবার নতুন নতুন ডাল গজাতে থাকবে, এটাও কিন্তু আপনারা করবেন। তাই এই সিম্পল ফান্ডাতে আপনারা করলে খুব সহজেই কিন্তু আপনার বাগানে প্রচুর প্রচুর আঙুর ধরবে। এবং আঙুরের ক্ষেত্রে ফুল আসা থেকে পরিপক্ক ফল হওয়া পর্যন্ত 80-90 দিন সময় লাগে। এবং এক্ষেত্রে যে সালফেট ও পটাশটি স্প্রে করবেন সেটি 40-50 দিনের মাথায় স্প্রে করে দেবেন, কারণ মিশ্রতা তখন থেকেই শুরু হয়ে যায়। তো এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখাটা দরকার। তো বন্ধুরা এইভাবে গাছ আপনারা করুন। এবং হয়তো আপনি এখন ভাবছেন যে এই গাছের চারা যদি আপনি পেতেন, অবশ্যই আপনি এই গাছের চারা পেতে পারবেন। এক্ষেত্রে আপনি কল্লোলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ওর চারা যদি তৈরি করে সেক্ষেত্রে আপনারা ওর থেকে যোগাযোগ করতে পারবেন, এবং ফার্দার যে কোনো কমিউনিকেশান সেক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন, এই আশা রাখে হর্টিকালচার ওয়ার্ল্ড। এটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করব কল্লোলের সঙ্গে ডিসকাস করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।